তখন কি ছিল এটা না আছে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে লক্ষণচন্দ্র বর্মন নামের এক যুবককে হত্যা করা হয়। পাঁচ দিন পর বাড়ির কাছে একটি সীমানা প্রাচীরের ভেতরে তার গলিত মরদেহ পাওয়া যায়। কিন্তু এ হত্যাকাণ্ডের এক বছরেও কোনো কুলকিনারা হয়নি, হয়নি মামলা। ছেলের হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে না দেখে হতাশ নিহত লক্ষণের মা বাবা। দুইটা ফুল আইছে, আয়া ওরে ডাকদা নিছে, নিদা ছায় আর লক্ষণ তুমি খাইবা না, আরো লোক আছে এই ঘটনার সাথে, আর যোগ আছে আমার ভাইকে ওই সত্যি করে যারা মারা থাকুক তাদের, হ্যাঁ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমার মার কাছে আমি বিশ্বাস চাচ্ছি, আমরা খুব গরিব মানুষ। এই ঘটনায় থানায় মামলা দিলেও তা নেয়নি পুলিশ, পরে বাধ্য হয়ে আদালতে মামলা করা হয়। সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে। রোববার এই মামলায় ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই এর অতিরিক্ত ডিআইজি মজিদ আলী। আমি তারই ধারাবাহিকতায় আজকে ভিজিট করলাম, লক্ষণের পরিবারের সাথে কথা বললাম এবং স্থানীয় কাউন্সিলর তার সাথে কথা বললাম, মামলার ডকুমেন্টগুলো পর্যালোচনা করলাম। আমরা সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করে যেটি সঠিক সেটাই আমরা কোর্টের কাছে তুলে ধরব। কোনোভাবে আমার গুলো নেয়ার ভাই এই ব্যাপারটা আমার এটা দিকে জানা বলে ভাই আমরা কি তো তোমরা কি বললে মামলা করে দিছো বলে হ্যাঁ এটা তো আছে সমস্যা আমি করে দিলে শেষ হয়ে যাবো, এরপরে আমার গরু বই আর মিলে জিলে দিয়া এবার দিয়ে দিছি, এরপর একটা মনে হয় চিকিৎসা বাবদ দিছিল, দেওয়ার পরে দুজন মিলে মিশে গেছে হেও ওই যে একটা অভিযোগ দিছিল তুইলা দিয়েছিল। নিহত লক্ষণ বর্মন পৌর এলাকার ভাদুঘর দাসপাড়ার রতনচন্দ্র বর্মন ও ফুলমালা রানী বর্মনের বড় ছেলে।